তো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমাদের বিষয় হচ্ছে গণিত আর বাংলা আমরা প্রথমে বাংলাটা করব তারপরে গণিত করব। আর ছোটো সোনামণিরা তোমরা কি ঈশের প্রস্তুতি নিচ্ছো প্রস্তুতিমূলক যে পরীক্ষাটা হবে তোমাদের সেটার কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলো সামনেই হয়তো এপ্রিল মাসে প্রথম দিকে পরীক্ষাটা হতে পারে যে কোনো খুব কাছে এসে গেছে পরীক্ষার টাইমটা তো তোমরা প্রস্তুতিমূলকের যে আগে যে প্রথম দিকে যেগুলো পড়েছ সেগুলো কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো বাসায় খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কাজেই বাসায় বসে ভালো করে সেই প্রস্তুতিমূলক পরীক্ষার পড়াগুলো তোমরা রিভিশন করো ঠিক আছে তাহলে চলো আজকে আমরা বাংলা ক্লাস শুরু করি আমরা জ ঝ বর্গীয় জ ঝ আর ইউ দিয়ে কয়টা তিনটে করে শব্দ গঠন শিখব তাহলে দেখো যতে কি বর্গীয় যাতে কি আছে জাম জামা জাহাজ জগ ঝতে কি আছে ঝুরি ঝাউ ঝিনুক ঝড় ইয়তে কি আছে ভুয়া মিয়া মিও মিয়া বাড়ি তাহলে চলো আজকে আমরা এই এই বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করা শিখবো তাহলে প্রথমেই চলো খাতানাও আমরা বডি লিখি দিয়ে শব্দ গঠন তাহলে দেখো বর্গীয় জ দিয়ে জাম জামা বর্গীয় জয় আকার ম জাম জয়ের জা বর্গীয় জয় আঁকার মা মাঝখানে একটা কমা দিতে হবে জাম জাম জ দিয়ে আমরা লিখব ঝু রয় শূন্য রয়ে রশ্মি ঝুড়ি ঝা ঝাঁকা ঝা রস্য ঝাউ কমা তারপর লিখব জায়গায় ছ ডয় শূন্য র দিয়ে লেখি মরিশি গেরে মি মরেশকে রে মি ইয়ো আকার মিয়া মরিশ করে মি ইয়ো বাড়ি মিয়া বাড়ি বর্গীয় জয় আকার ম জাম বর্গয় আকার মাইকার মা জামা বর্গীয় জগ গ জগ তারপরে ঝ দিয়ে রেখেছে ঝয়স্করে ঝু ডূর্ণে ঝু ডুনা ডূন্য রয়ে রশ্মি ঝুড়ি তারপরে ঝায় আকারে ঝা রসু ঝাউ তারপরে ঝ ঝ বষণ র ঝড় মি ইওর আকার মিয়া নয়স্কের মি ইয়োর ওকার মিও নয়স্কের মি ইয়া ইয়োর আঁকার বা ডূন্য রয় মিয়া বারে তাহলে আবার একটু আমরা পড়ি জাম জামা জগ জাম জামা জগ জাম জামা জগ ঝুড়ি ঝাউ ঝর ঝুড়ি ঝাউ ঝড় মিয়া মিউ মিয়া মিয়াবাড়ি মিয়া মিও মিয়াবাড়ি জাম জামা জগ ঝুড়ি ঝাউ ঝড় মিয়া মিও মিয়াবাড়ি তাহলে ছোট সোনামারিয়া বাংলা ক্লাস আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে তোমাদের বাংলা আবার করানো হবে এখন তোমরা গণিত খাতা নাও এখন আমরা গণিত করব। গণিতে আজকে আমরা সংখ্যায় লেখা একুশ থেকে পঁয়তাল্লিশ টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি ফাইভ পর্যন্ত করব এবং কথায় লেখা ঘর কেটে এখন দেখিয়ে দিতে পারছি না তোমরা তোমাদের খাতায় ঘর করা খাতাগুলোতে যখন করবে তখন একটা ঘর সবসময় বা পাশ দিয়ে একটা ঘর বাদ দিয়ে নেবে তারপরের ঘর থেকে করো বা যদি দুই সংখ্যা হয় তাইলে প্রথম ঘর থেকে করতে পারো কিন্তু একটা ঘর বাদ দিয়েও নিতে পারো আর নিচে নিচে যতখানি ধরবে তোমাদের খাতায় সেই পর্যন্ত করে দুইটা ঘর বাদ দিয়ে আবার করবে বা একটা ঘর দুইটা ঘর বাদ দিয়ে আবার করবে আবার এরকম করে করবে নিচে নিচে যতখানি ধরে তোমরা ততখানি করবে তারপরে আবার ডান পাশে যাবে ঠিক আছে আর আমি আজকে এমনি দেখিয়ে দিচ্ছি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তোমরা যতখানি নিচে ধরবে তোমাদের খাতা ততখানি তোমরা নিচে করবে তারপর দুই ঘর ফাঁকা দিয়ে আবার লিখবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি थार्टी फोर थार्टी फाइव थार्टी सिक्स थार्टी सेवेन थार्टी एट थार्टी नाइन फर्टी आर दुकान फाँका दिए तर लिखभे फर्टी ओन फर्टी टू फर्टी थ्री Forty four, forty five, twenty one, twenty two, twenty three, twenty four, twenty five, twenty six, twenty seven, twenty eight, twenty nine, thirty, thirty one, thirty two, thirty three, thirty four, thirty five, thirty six, thirty seven, thirty eight, thirty nine, forty, forty one, forty two, forty three, forty four, forty five. 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45. আজকে তাহলে এই পর্যন্ত আমরা সংখ্যা লেখা শিখলাম এরপরে আমরা কি করবো কথায় লেখা তাহলে আসো আমরা কথায় লিখি সিক্স থেকে টেন পর্যন্ত তাহলে প্রথমে লিখি আমরা six is i x seven is -E, e n eight e i g -S -T. nine n i n ই টেন টি ই এন তাহলে ছোটো সুনামণিরা আজকে কথা লেখা আমরা সিক্স থেকে টেন পর্যন্ত শিখলাম আবার একটু বলি এস সিক্স এস আই এক্স সিক্স সেভেন এ সি ভি এন সেভেন এইট টি এইট ঠিক আছে টি এন তাহলে ছোট সুনামানিরা আজকে এই পর্যন্তই আজ ছোট সুনামানিরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ